আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে ট্রিটমেন্ট দিছেন এবং আপনাদের তত্ত্বাবধান সঠিক ছিল বিধায় আমার আমি নিজেকে খুব স্যাটিসফাই মনে করতেছি এবং আমি হ্যাপিলি যাচ্ছি এখান থেকে হ্যাঁ আশা করি সবাই এই ব্যাপারটাকে একটু কেয়ারফুলি দেখবেন যে যাদের সমস্যাগুলো আছে তারা বাড়িতে বসে না থেকে একটু কষ্ট করে হলেও এই ধরনের চিকিৎসা মান ভালো এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে বাইরের কান্ট্রিতে আমি থাকি ওইখানে আপনার সব কিছু মানে অত্যাধুনিক এবং আমার জানা ছিল না যে বাংলাদেশে এরকম চিকিৎসা হয় হ্যাঁ এবং বাংলাদেশে যে এইভাবে নিট অ্যান্ড ক্লিন সব কিছু হ্যাঁ আমি আসলে বলতে পারবো না যে এটা আসলে সম্ভব ছিল জানা ছিল না হ্যাঁ খুব ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের হ্যাঁ দেশে এগিয়ে যাচ্ছে এবং সম্পূর্ণভাবে এটা একটা ভালো মানের মনে করব আমি আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি আমাদের নতুন একটি এপিসোড আমাদের আজকের পেশেন্ট হচ্ছেন সাবিডা আজকে আমরা ওনার হাজবেন্ডকে এখানে পেয়েছি আমরা একটু ওনার সাথে এই রোগী সম্পর্কে একটু কথা বলবো আমাদের রুগীর বয়স হচ্ছে বত্রিশ বছর এবং উনি পি এল রোগীর মানে রোগের সমস্যা ছিল ওনার এবং ওনার বেশ অনেকগুলো ডিস্কি সমস্যা ছিল আসুন আমরা ওনার হাসব্যান্ডের কাছ থেকে আমরা পুরো বিষয়টা একটু জানি যে ওনার কি ধরনের সমস্যা ছিল এবং উনি সেটার জন্য কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং পরবর্তীতে সেখান থেকে উনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন পুরো বিষয়টা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলুন আমাকে আমার নাম হচ্ছে ইমানুর মুন্সি আচ্ছা আমি আমার বাড়ি হচ্ছে শিবচর থানা দত্তপাড়া ইউনিয়ন মাদারপুর ডিস্ট্রিক্ট যে মানে আমার ওয়াইফ বিগত এক দেড় বছর যাবৎ এই সমস্যাটা ভুগতেছে মানে প্রথম অবস্থায় একটু মানে ছোট ছোট ব্যথা ছিল তো পরবর্তীতে আপনার যখন মানে আমি আস আসার পরে বাইরে থেকে আসলাম আসার পরে মানে আমি অনেকভাবে ডাক্তারের কাছে ডাক্তারের স্মরণ হয়েছি সরণাপন্ন হওয়ার পরে অনেক সাজেস্ট হয়েছে অনেক মেডিসিন আসছে কিন্তু কোনো কাজ হয়নি হ্যাঁ ব্যথা নর্মালি একটু থেমে থাকে তারপরে আবার হ্যাঁ কন্টিনিউ হয়ে যায় তো আমি বাইরে থাকা অবস্থায় আমার আবার আপনার ছোটো দুটো বেবি আছে আমার বেবিদের কারণে একটু সমস্যা হয়েছে যে ওদেরকে কেয়ার টেক করার লোক থাকে না আমার বাসায় মোটামুটি আমার মা অসুস্থ তো এই বিষয়গুলো নিয়ে একটু আমাদের লেট হয়েছে হুম তো তারপরে আমি গত ফেব্রুয়ারিতে চলে যাই হ্যাঁ যাওয়ার পরে গ্রিসে জি চলে যাওয়ার পরে ওখানে থেকেই ও বলতেছিল আমাকে যে এই সমস্যাটা একটু বাড়তেছে তারপরে অনেকভাবে খুঁজি এবং সর্বশেষে মানে ইউটিউবে সার্চ করলাম যে কোথায় ভালো ডাক্তার বা রকম ভালো মানে মানের চিকিৎসা হয় তো শেষে খুঁজে পেয়েছি আপনাদের এই ডিপিআরসি হসপিটাল এবং ডাক্তার স্যার ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনাকে ওনার আমি কয়েকটা ইউটিউবে ভিডিও দেখছি নিজেই দেখছি এবং আমার ওয়াইফও দেখছি সেগুলো দেখার পরে আমাকে বলল যে এটা আমার কাছে খুব ভালো লাগে আমি ওখানে গিয়ে দেখতে পারি তো আমিও বললাম যে ওকে তুমি যাও গিয়ে দেখো দেখার পরে আমি আসার মানে কিছুদিন আগে ও এখানে আলোক আলোচনা করার পরে আসছে আসার পর থেকে মোটামুটি সব কিছু ভালোই হুম তো পরে ওর পরিবেশ পরিস্থিতি এবং নিট অ্যান্ড ক্লিন এভরিথিং এটা মোটামুটি চিকিৎসা যেটা চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন এবং ভালোই মোটামুটি ভালোই লাগছে এখন আচ্ছা স্যার আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই একটু প্রথম দিক থেকে আমরা একটু আসি বলেছেন যে ওনার যে ব্যথাটা সেটা আপনার এর আগেও ছিল বাট ব্যথাটা একটু বেশি পরিমাণে শুরু হয় আপনার গত এক বছর আগে থেকে আর আপনি একজন প্রবাসী তো যখন এই ব্যথাটা প্রথম দিকে শুরু হয় আপনার প্রাথমিকভাবে কি কোনো ডক্টর বা কিছু দেখিয়েছিলেন আপনাদের এলাকা বা কোথাও জি জি আমি ফরিদপুরে আমাদের ওখানকার মানে আমাদের কাছেই হয় মানে ফরিদপুরে কয়েকবার আমি নিয়ে গেছি হুম এবং অর্থোপেডিক্সের অনেক ডাক্তার ওইখানে আসে তাদেরকে দেখানোর পরে কাজ হয়নি হ্যাঁ মোটামুটি একটু থেমে থাকে তারপরে আবার কন্টিনিউ হয় এই অবস্থায় আর মানে ওইখানে আর লং টাইম চিকিৎসা করা আমার সম্ভব হয়নি তখন আপনি খুঁজতে থাকেন যে পরবর্তীতে কি অন্য কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো কিছু করা যায় কি না তখন আপনি হচ্ছে ইউটিউবের যখন সার্চ করতে থাকেন তখন ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং জানার পরে আপনি ডিসিশন নিয়েছেন আপনার দুজন মিলে যে আপনারা স্যারের কাছে আসবেন তো যখন স্যারের কাছে এসেছিলেন স্যার প্রথম দেখার পর কি বলেছিলেন হ্যাঁ স্যার বলছে যে এটা আপনাকে আমার সাজেস্টগুলো মেনে চলতে হবে এবং সর্বোপরি যেটা হচ্ছে যে এখানে থেকে হ্যাঁ অ্যাডমিট হয়ে কিছুদিন উনি স্যার বলছে যে সতেরো দিনের মতো আপনি থাকেন তারপরে ট্রিটমেন্টগুলো আপনি ফলো করেন এবং দেখেন কি অবস্থা হয় আশা করি ভালো হয়ে যাবে এবং স্যারের কথা মতোই এই সতেরো দিন আজকে পূর্ণ হলো এবং আমার ওয়াইফ এখন সুস্থ কারণ এখন আমি চাইতেছি যে আমার দুটা বেবি আছে ছোট ও ওকে নিয়ে যাব তো এই কারণে ও আবার যদি প্রয়োজন মনে করে তাহলে আবার আসবে তবে এখন আমি স্যাটিসফাই যে ও আগের তুলনায় অনেক ইম্প্রুভ হয়েছে অনেক অনেক ভালো হয়েছে অনেক সেটাই যে আসলে দেখা যাচ্ছে কি যে স্যার মানে যে ধরনের এই ধরনের পেশেন্ট মানে কোনো কোনো পেশেন্ট আছেন যে হয় একবারই ভালো হয় না আবার কিছু পেশেন্ট আছেন যে ভালোর দিকে যাচ্ছেন তার মানে তার আসলেই সুস্থ হবে তার মানে আজকে কিন্তু আপনার পেশেন্ট বলা যায় যে সম্পূর্ণ ভালো এবং সুস্থই অবস্থাতেই কিন্তু আজকে উনি বাড়ি এবং ফিরে যাচ্ছেন এবং ওনার প্রিয়জনদের কাছে ফিরে যাচ্ছেন কেমন লাগছে আপনার কাছে আমি আমি আল্লাহর কাছে অশেষ মেহরবানি আল্লাহর রহমতে আমি যতটুকু মানে আশা করছিলাম ততটুকুই পেয়েছি এবং সর্বোপরি আল্লাহর কাছে সুক্রিয়া জানায় যে যেই পরিস্থিতিতে আসছে এবং তখন এখানে চলে আসছিলো এখন তো ওই পরিস্থিতি নাই বললেই চলে মোটামুটি সুস্থ অবস্থায় যাচ্ছি এবং এইটা হ্যাপি আল্লাহর কাছে অশেষ মেহরবানি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই হ্যাঁ যে এই 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 ব্যাপারটা আমরা আসলে যদি ইউটিউবে বা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে না জানতাম তাহলে হয়তো বা এখানে আসা হতো না এবং আমার লং টাইম হ্যাঁ এটা নিয়ে আমাকে সাফার করতে হতো হ্যাঁ স্যার আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানি যেমন আপনি যেটা বলেছেন যে আপনার দীর্ঘদিন আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছিলেন এবং বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ওনার ঠিক যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটা আপনারা পাননি পরবর্তীতে আপনি ইউটিউবের মাধ্যমে যখন স্যারের কথা জানতে পারেন স্যারের কাছে নিয়ে আসেন তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন আমাদের আশপাশে ছড়িয়ে ছিটে আছেন আপনার মতো হয়তো তারা না জানার কারণে কার কাছে গেলে ওনারা ভালো হবেন বা কোথায় গেলে ট্রিটমেন্ট ভালো পাওয়া যাবে এই সকল মানুষদের উদ্দেশ্যে সাজেশনমূলকভাবে কিছু বলবেন অবশ্যই যারা লং টাইম এই ধরনের সমস্যা ফিল করতেছে বা ভুগতেছে তাদেরকে তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার আছে যে ভালো মানের হসপিটাল এবং ভালো মানের ডক্টর যারা আছে তাদের স্মরণাপন্ন হওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে আমি মনে করব ডিপিআরসি হসপিটাল ডাক্তার স্যার প্রধান উনি যে আসেন ওনার সঠিক তত্ত্বাবধান চলে এখানে এবং উনি যেভাবে সাজেস্ট করে ওইভাবে চলে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ভালো হওয়ার সম্পূর্ণ সুযোগ আছে এখানে এবং আমি মনে করি তাই যেহেতু আমি আশা তো আশা নিয়েই আসছি এবং আশা পূরণ করেই যাচ্ছি ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রে সবাইকে আমি অনুরোধ করবো যে যারা এই ধরনের সিচুয়েশনে ভুগতেছে এবং যারা লম্বা সময় নিয়ে যাদের একটা সমস্যা মেরুদণ্ডীয় অথবা ব্যথাজনিত কারণে তারা এখানে আসলে আমার মনে হয় তাদের জন্য খুব উপকার হবে ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা সাবে ওনার হাজব্যান্ডের কাছ থেকে আপনারা জানতে পারলেন যে উনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথা এবং ওনার ঘাড় ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন ওনার এমআরআই রিপোর্টে আমরা দেখেছি ওনার পিএলআইডিতে এল টু থ্রি ফোর ফাইভ এস ওয়ান এবং হচ্ছে সারভাইক্যালের ফোর ফাইভ অ্যান্ড সিক্স এই কতটা ডিস্ক ওনার তোলাশ ছিল বাট অল্প কিছু দিনের মাঝখানে কিন্তু উনি সঠিক ট্রিটমেন্টের কারণে এবং সঠিক সময় কিন্তু উনি সঠিক পদক্ষেপটা নেওয়ার কারণে কিন্তু উনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি ওনার বাড়ি ফিরে যাচ্ছেন এটা অবশ্যই অনেক আশার কথা যে আমাদের দেশে কিন্তু এখন আধুনিক মানের এবং বিশ্বমানের যে চিকিৎসাগুলো সেগুলো পাওয়া যাচ্ছে দর্শক আশা করি আজকের ওনার বক্তব্য থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং শিখতে পারলেন এটা আশা করি আপনাদের অনেকটুকু উপকার হবে ডিসিশন নিতে আপনাদের জন্য অনেক উপকার হবে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন এবং আপনাদের তত্ত্বাবধান সঠিক ছিল বিধায় আমার আমি নিজেকে খুব স্যাটিসফাই মনে করতেছি এবং আমি হ্যাপিলি যাচ্ছি এখান থেকে হ্যাঁ আশা করি সবাই এই ব্যাপারটাকে একটু কেয়ারফুলি দেখবেন যে যাদের সমস্যাগুলো আছে তারা বাড়িতে বসে না থেকে হ্যাঁ একটু কষ্ট করে হলেও এই ধরনের চিকিৎসা মান ভালো এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে বাইরের কান্ট্রিতে আমি থাকি ওইখানে আপনার সব কিছু মানে অত্যাধুনিক এবং আমার জানা ছিল না যে বাংলাদেশে এরকম চিকিৎসা হয় হ্যাঁ এবং বাংলাদেশে যে এইভাবে নিট অ্যান্ড ক্লিন সব কিছু হ্যাঁ আমি আসলে বলতে পারব না যে এটা আসলে সম্ভব ছিল জানা ছিল না হ্যাঁ খুব ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের হ্যাঁ দেশে এগিয়ে যাচ্ছে এবং সম্পূর্ণভাবে এটা একটা ভালো মানের মনে করব আমি এটা আশা করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি এই আমাদের বাংলাদেশে যারা এই ধরনের সমস্যা ভুগতেছেন তারা এইগুলো দেখে উপকৃত হবে ধন্যবাদ আপনাকে